সুপ্র দর্শক শ্রোতা, গত টিউটোরিয়ালে আপনারা দেখেছেন যে আমরা ডাটা নিয়ে এসেছিলাম আমাদের কনসোল লগে। আমরা এখন শো করবো হলো আমাদের টেবিলে। সেটা করার জন্য আপনারা জানেন অবশ্যই আমাদের ডকুমেন্টে কিছু শো করতে গেলে আমাদেরকে অবশ্যই আমাদের কনস্ট্রাক্টরে ডাটা রাখতে হবে, তাই না? তাই আমি কি করব, আমাদের কনস্ট্রাক্টরের মধ্যে ডাটা রাখবো। ওকে, এইখানে আমি ডাটা রাখবো, এই জন্য আমাকে স্টেট তৈরি করে নিতে হবে। স্টেট তৈরি না করলে তো আমরা ডাটা রাখতে পারবো না, তাই না? তাহলে আমি যে এখানে স্টেট তৈরি করে নিচ্ছি, স্টেটটা হলো আমার ডাটা রাখার জন্য ডাটা নামে একটা অ্যারে নিচ্ছি, কারণ আমার এখানে ভ্যালু কিন্তু অ্যারে আকারে আসছে, তাই না? এখন আমার অ্যারেতে যেহেতু আমি অ্যারে আকারে নিচ্ছি, আমি এখানে রেসপন্সটা থাক না থাক আপাতত কনসোল লগ, আমি এখন এখানে করব দিস ডট সেট স্টেট। সেট স্টেট এইখানে সেট স্টেটের মাধ্যমে আমি আমার ওখানে শুধু কি ডাটা ডাটাটাকে এখানে আমি ইয়ে করে দিব, যে সেট করে দিব, তাই না? এটা কি ছিল, রেসপন্স ডট রেসপন্স ডট। ওকে, তাহলে আমার কিন্তু এখন আলটিমেটলি আমার স্টেটের মধ্যে ডাটা শো হয়ে গেছে, স্টেট সেভ হয়ে গেছে। ঠিক আছে, এখন আমরা সেটাকে কোথায় দেখাবো, এই যে টেবিলের মধ্যে, এই যে এখানে আইডি আর নেম, ও সরি, এখানে না, এই যে এইখানে এইখানে আমাকে ডাটাটা ইয়েটা দেখাতে হবে, তাই না? এই জন্য আমাকে কি করতে হবে, এইখানে আমাকে ম্যাপ চালাতে হবে কিসের উপরে, যেহেতু আমাদের ওটা একটা অ্যারে, দিস ডট স্টেট ডট ডাটা ডট ম্যাপ। এইখানে আমি আইটেম আইটেম আকারে দিয়েগুলো তারা করছি, মানে হলো ফেস করবো সবগুলো। ওকে, এখন আমাদেরকে আপনারা জানেন যে রিটার্ন করে হলো আমাদের এখানে ম্যাপ একটা ইয়ার রিটার্ন করে। এইবার এইখানে এইখানে এই ভ্যালু গুলো আমরা এখন চেঞ্জ করবো। ওকে, এইটা দিব হলো আইটেম ডট আইডি, আইডিটা এখানে থাকলো, আর এইখানে থাকবে হলো আইটেম ডট নেম। ওকে, ফাইন ইউর কোথায়, এখানে আবার ইউর করতে গিয়ে আসলো। আচ্ছা, আর এইখানে আমাদেরকে কি দিতে হবে, এইটা এই জিনিসটা থাকবে না, যাই হোক এখানে কোথায় ইয়ে, এইখানে আমাদেরকে কি দিতে হবে আপনারা জানেন যে আমাদের আইটেম ম্যাপের প্রত্যেকটা এলিমেন্টের জন্য আমাদেরকে একটা করে কি ভ্যালু ইউনিক কি দিতে হয়, তাছাড়া ওরা ইউরো দেখায়। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমাদের কাজ মোটামুটি হয়ে গেছে, দিস ডট এটা এখানে, কিন্তু এই টিআরটাকে নিয়ে ভেজাল হচ্ছে, টিআরটাকে বাইরে রাখলে প্রবলেম, আবার ভিতরে রাখলে কি দেখা যায়, রাখলেও প্রবলেম, এখানে রাখলেও প্রবলেম, না? তো বাইরে রেখে দিই একেবারে, তারপর সমস্যা কি, ও এটা একটা ডিবির মধ্যে নিতে হবে। এখানে আমি যেহেতু আমি যেহেতু রিটার্ন করছি, রিটার্ন দুইটা ইয়ে করতে পারে না, আমাকে রিটার্ন করতে হবে এরকম ভাবে টিভির মধ্যে নিয়ে। ঠিক আছে, কারণ আপনারা জানেন যে আমাদের রিটার্ন করতে গেলে অবশ্যই এক জায়গায় ইনক্লোজ করে নিতে হবে, এবং এই
কিটাকে তখন এখানে না দিয়ে যে মেইন যেটা আমি ইয়ের মধ্যে দিচ্ছি সেটার মধ্যে এই ডিভের মধ্যে তাহলে সমস্যা করছে, তাহলে ডিভের বাইরে থাকলে কি এইরোর যাচ্ছেই না। এবার এইখানে এবার গেছে, কন্ট্রোল সেভ। এখন সমস্যা হওয়ার কথা না, আমি কোড গুলো একটু ফরম্যাট করে নিতে পারি। এখানে ফরম্যাট ডকুমেন্টে দিলে ফরম্যাট হয়ে গেল, আর এটা একটু সরাই নিলে সরাই নিলে সুন্দর দেখায়, ঠিক আছে। ওকে, বাই দ্য ওয়ে আমার এখানে আইটেম আইডি যাবে, এখানে আইটেম নেম। আমি এখন একটু কোডটা চালাই দেখি, কন্ট্রোল সেভ। আমার এই ভ্যালু গুলো তো এখন আর দরকার নাই, এগুলো তো থাকবেই না, এগুলো তো ডিলিট করে দিয়েছি। বাস এক আর কি দিয়ে চলে আসছে, ঠিক আছে। কিন্তু এই যে আমার এই যে একই সাথে চলে আসছে, একটু দূর হয়ে গেছে যে টেবিলের ইয়ে গুলোর কারণে, ঠিক আছে। আবার যদি ফিরতে দেখি কি ইরোর দেখায়, কোনো ইরোর নাই। দুটো ইরোর কিসের? ডিপ ক্যান নট অ্যাপিয়ার অ্যাজ এ চাইল্ড, ডিপ ক্যান নট অ্যাপিয়ার অ্যাজ এ চাইল্ড। এইখানে আমার একটু সমস্যা হয়েছে, ডি বডির মধ্যে এই টিয়ারটাকে এর ভিতরে দিলাম, আর এটাকে ঠিক আছে। টেবিলটা আমার এই প্রত্যেকবার একটা করে টেবিলের উপর রিটার্ন করবে, আচ্ছা। আমার এইটা অত দূর সরে গেল, কারণ হলো ডিজাইনের কিছু সমস্যা হয়েছে। আর এইখানে ডিপ কেন টাইপের চাইল্ড অফ টিয়ার, ওই চাইল্ড অফ টিয়ার তো না। কন্ট্রোল সেভ। ও, ওটা আগের ইউরোর গুলো দেখাচ্ছিল, এখানে ইউরোর আর নাই করছে। আমি রিফ্রেশ দিই, তারপরও আছে। কোথায় ডিপ কেন অ্যাপিয়ার এজ এ চাইল্ড অফ টি বডি? এখানে ডিপ থাকতে দিচ্ছে না, তাহলে আমি এই ডিপের ডিপটা উঠাই দিয়ে এই টিয়ারের মধ্যে, এই টিভির আমার দরকার নেই। ওকে, এখন যদি আমি সেভ করি, এখন যদি আমি রিফ্রেশ দিই, আর আপাতত ইরো নাই এবং সুন্দরভাবে দেখাচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে আমার এখানে কি হলো যে এই টিভ ভিতরে না গেল না টিআর এর চাইল্ড হিসেবে, আচ্ছা। এখন আমরা যদি আরো ডাটা দেই এখানে ডাটাবেজে, কই গেল, তাহলে ডাটাবেজে ডাটা দিলে আমাদের সুন্দর করে দেখাবে। আমরা আরো একটা ডাটা দিই, ইনসার্ট করি, এটা হবে আইডি টু, নাম দিলাম প্রো আব্দুল এম ইউ। এখন যদি আমি এখানে কো করে দিই, ডাটা অ্যাড হয়েছে। আমি যদি এখানে এখন শো করি, দেখবেন আমার ডাটা ওকে খুব সুন্দরভাবে শো হচ্ছে। তো আজকে আমরা ডাটা রিড করতে পারলাম, এর পরবর্তী দিন আমরা দেখবো কিভাবে ইনসার্ট করা যায়, ঠিক আছে। তো সে পর্যন্ত বিদায়, দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। আসসালামু আলাইকুম।